সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস সম্পর্কে আলোচনা করব। প্রথমে এটা নোমেনক্লেচার সম্পর্কে একটু আমরা জানি এবং কেন এটার নাম এটা করা হলো। ফোকাল মানে প্রথমে হচ্ছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস, তার মানে এই পেশেন্টের গ্লোমেরুলাসটা স্ক্লেরোস্ট হয়ে গেছে। স্ক্লেরোস্ট বলতে এখানে অনেক ফিব্রিন জমা হয়ে গেছে এবং সেখানে যে অ্যাকচুয়াল আর্কিটেকচারটা আছে সেটা আমরা দেখতে পারছি না। এখন এখানে আমি একটু দেখি যে গ্লোমেরুলোস্ক্লেরোসিস আসলে দেখতে কেমন হয়। এই যে এটা একটা গ্লোমেরুলোস্ক্লেরোস্ট রিনাল কর্পাসলের ছবি, এখানে দেখেন যে এই যে পোর্শনটা এখানে কিন্তু অনেক বেশি পিঙ্ক ম্যাটেরিয়াল জমা, এখানে কিন্তু কোনো সেলুলার কোনো স্ট্রাকচার নাই। তার মানে কি এখানে অনেক বেশি ফিব্রিন বা অনেক বেশি ফিব্রিন জমা হয়ে অনেক বেশি স্ক্লেরোসিস হয়ে গেছে। এই কন্ডিশন যদি ডেভেলপ করে সেটাকে আমরা বলবো গ্লোমেরুলোস্ক্লেরোসিস। কেন এই কন্ডিশনটা ডেভেলপ করে বা এর সাথে নেফ্রোটিক সিন্ড্রোম কিভাবে অ্যাসোসিয়েটেড, এটা আমরা একটু পরে আসছি আলোচনায়। তবে ফার্স্ট আমাদের নোমেনক্লেচারটা বুঝতে হবে। তো এটা হচ্ছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এই গ্লোমেরুলোস্ক্লেরোসিস এর সামনে দুইটা শব্দ ছিল, একটা হচ্ছে ফোকাল আর একটা হচ্ছে সেগমেন্টাল। এখন এখানে তো আমরা শুধুমাত্র একটা গ্লোমেরুলাসকে ফোকাস করেছি। এখন আমরা যদি একটা মানে আরেকটু লার্জ টিস্যু সাইজ নিতাম, স্যাম্পল নিয়ে আমরা কয়েকটা গ্লোমেরুলাসকে ফোকাস করতাম, তাহলে যদি আমরা এরকম দেখতে পাই যে মোর দেন 50% গ্লোমেরুলাস ইনভলভ হয়ে গেছে, তাহলে আমরা কি এটা বলতাম হচ্ছে ডিফিউজ। কিন্তু এখানে ফোকাল মানে মোর দেন লেস দেন 50% গ্লোমেরুলাস ইনভলভ। সাপোজ এটা যদি আমার এতগুলা গ্লোমেরুলাস থাকতো, তাহলে এখানে আছে 1 2 3 4 5 6, ছয়ের মধ্যে আমরা স্ক্লেরোসিস পাচ্ছি দুইটায়, তার মানে মোর দেন 50% আমাদের ইনভলভ হয় নাই। এর জন্য এটা হচ্ছে ফোকাল। আর সেগমেন্টাল মানে যদি হোল গ্লোমেরুলাসটা ইনভলভ না হয়, শুধুমাত্র একটা পোর্শন ইনভলভ হয়, সেটা কেন হচ্ছে সেগমেন্টাল। তাহলে ফোকাল মানে হচ্ছে কিডনির সবগুলা গ্লোমেরুলাস ইনভলভ হয় নাই, মাত্র লেস দেন হাফ হয়েছে। এবং সেগমেন্টাল হচ্ছে গ্লোমেরুলাসের যেই হাফ ইনভলভ মানে লেস দেন হাফ ইনভলভ হয়েছে, তাদেরও পুরোপুরি ইনভলভ হয় নাই, তাদেরও একটা পোর্শন ইনভলভ হয়েছে এবং কি হয়েছে সমস্যাটা হচ্ছে গ্লোমেরুলোস্ক্লেরোসিস। এখন আসি যে গ্লোমেরুলোস্ক্লেরোসিস কেন হয় এবং কেন এটার সাথে নেফ্রোটিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড। প্রথমেই বলি যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, এদের কমন ডেমোগ্রাফিক হচ্ছে আফ্রিকান আমেরিকান, দ্যাট মিনস যারা ব্ল্যাক পিপল তাদের। সো আপনাকে যদি বলে একটা ব্ল্যাক অ্যাডাল্ট পিপল, স্যার মানে এইটা একটা বাজওয়ার্ড, ব্ল্যাক অ্যাডাল্ট পিপল নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে আসছে, এটা মোর অর লেস লাইকলি ওনারা আপনাকে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস মানে বলছে। এই জন্য ডেমোগ্রাফিকটা আসলে আমাদের জানা উচিত যে কোন ডেমোগ্রাফিতে কি সাধারণত হয়। একটা মানে ব্ল্যাক পিপল আসছে, অ্যাডাল্ট পিপল, তার নেফ্রোটিক সিন্ড্রোম, আপনাকে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস ভাবতেই হবে, কারণ এটা সব থেকে কমন ডেমোগ্রাফি গ্রাফিক। এবং আপনি যদি কোনো ইনফরমেশন নাও দেয়, খুব ভেগ রাখে কোশ্চেনটা, এটা থেকে আপনাকে এইটা অ্যান্সার করে আসতে হবে। সো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, আমি হাইলি এমফাসাইজ করতেছি। আবার আমরা কিন্তু দেখেছি যে মিনিমাল চেঞ্জ ডিজিজে এখানে কমন ডেমোগ্রাফিক ছিল চিলড্রেনরা। এখন মিনিমাল চেঞ্জ ডিজিজের বলা যায় যে একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, কারণ আমরা দেখেছি যে মিনিমাল চেঞ্জ ডিজিজে কি হয়েছিল, পোডোসাইটস ড্যামেজ হয়েছিল, রাইটস, এবং পোডোসাইটস ড্যামেজ থেকে পোডোসাইটস এর ইফেসমেন্ট হয়েছিল। এখানেও এক্স্যাক্টলি তাই হয়। যদি পোডোসাইটস একটা ছবি আমরা দেখি, তাহলে এখানে আছে এই যে একটা পোডোসাইট, দেখেন এই যে একটা পোডোসাইট হচ্ছে এরকম লম্বা লম্বা থাকে। এখন যদি পোডোসাইটের ড্যামেজটা অনেক এক্সটেন্ডেড হয় এবং এটা ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, এটা আর রিভার্স করবে না, পোডোসাইট টোটালি গন, ইফেসমেন্ট তো হচ্ছে, এটা আর নর্মালি ব্যাক করবে না, তখন যেটা হয় যে সাথে এই ইঞ্জুরির জন্য পোডোসাইট ইঞ্জুরির সাথে অ্যাসোসিয়েটেড যে গ্লোমেরুলার স্ট্রাকচার, এখানেও ইঞ্জুরি হয়। এবং আমি বললাম না এটা মিনিমাল চেঞ্জেস এর এক্সটেন্ডেড ভার্সন, তখন হয় কি যে আশেপাশের রিজনটা ইঞ্জুরি হওয়ার কারণে সেই জায়গাটা স্ক্লেরোস হয়ে যায়। এখন টোটাল ইঞ্জুরি কিন্তু হয় না, এই জন্য আমরা সেগমেন্টাল একটা প্যাটার্ন পাচ্ছি। আর এখানে গুরুত্বপূর্ণ জিনিস এই যে পোডোসাইট ইঞ্জুরি হলো, ইঞ্জুরি থেকে পোডোসাইট ইফেসমেন্ট হয়ে গেল। এই ইফেসমেন্ট হলে কিন্তু আমরা জানি যখন ইফেসমেন্ট হয়, বা আমরা ফার্স্টেই নেফ্রোটিক সিন্ড্রোমের বেসিক ভিডিওতে আলোচনা করেছি, যখন এই পাশে ড্যামেজটা হয় এন্ডোথেলিয়াম বাদে গ্লোমেরুলাসের মেমব্রেন এবং পোডোসাইট, যখন এই পাশে ড্যামেজটা হয়, সেটা আমাদের কাছে যে নেগেটিভ চার্জ ব্যারিয়ার আছে সেটাকে কমিয়ে দেয় এবং তখন আমাদের নেগেটিভ যে মলিকিউল গুলো আছে এগুলো রিপালস হয় না এবং খুব ইজিলি ফিল্ট্রেশনের মাধ্যমে বের হয়ে যায়, যেটা প্রোটিনিউরিয়া হিসাবে আসে এবং আলটিমেটলি পেশেন্ট নেফ্রোটিক সিন্ড্রোম হিসাবে প্রেজেন্ট করে। তো এখানে আমাদের
এই যে পোডোসাইট ইফেসমেন্ট হওয়া থেকে নেফ্রোটিক সিন্ড্রোম হচ্ছে, সো এটা কিন্তু খুবই অবভিয়াস এবং খুবই ক্লিয়ার। সো কোনোভাবেই যেন এটা আমাদের কনফিউশন না হয় যেখানেও আমাদের পোডোসাইট ইফেসমেন্ট হচ্ছে। এখন এটা একটু ডিফিকাল্ট যে কারা কারা গিয়ে পোডোসাইটকে ড্যামেজ করে। এখন পোডোসাইটকে ড্যামেজ করে এইরকম রিস্ক ফ্যাক্টর অনেক বেশি আছে, প্রচন্ড। এই জন্য আসলে খুবই ভেগ মনে হতে পারে যে আসলে কাদের এটা হচ্ছে, সবাইকেই তো এটা আমরা দেখতেছি, সবাইকেই দেখতেছি। যেমন ধরেন একটা তো থিরিওপ্যাথিক, এটা আমাদের সব থেকে প্রিয় কজ, এটা নিয়ে কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু মনে রাখতে হবে যে একটা ব্ল্যাক আফ্রিকান পিপল কোনো কারণ নাই, অকারণেই তার নেফ্রোটিক সিন্ড্রোম হতেই পারে, কোনো কারণ আমরা খুঁজে পাই নাই, তার ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ওকে, কারণ এটা ইডিওপ্যাথিক, একটা খুব কমন একটা কজ। এখন এটা হচ্ছে পেশেন্টের এইচআইভি ইনফেকশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এইচআইভি গিয়ে পোডোসাইটসকে ড্যামেজ করছে তখন হতে পারে। সিকল সেল ডিজের সাথে কিভাবে অ্যাসোসিয়েট হয় কি, যে অনেক সময় কিডনিতে গিয়ে কিন্তু সিকল সেল যে হিমোগ্লোবিন গুলো, ওগুলো কিডনিতে কিন্তু অনেক বেশি সিকলিং হয়, অনেক মানে সিকল সেলের হিমোগ্লোবিনের যে প্যাটার্নটা নর্মালি সিকল হয়ে যায়, এটা কিন্তু হাইপক্সিক কন্ডিশনে অনেক বেশি হয়, এবং কিডনিতে মেডুলা এটা কিন্তু অনেক বেশি একটা হাইপক্সিক কন্ডিশন। তো যখন এইরকম আরবিসি গুলা সিকলিং হয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা পোডোসাইটস কে ড্যামেজ করে, এবং সেখান থেকে ক্রনিক ড্যামেজ হতে 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 স্ক্লেরোসিস হয়ে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস করে। হিরোইন অ্যাবিউজ, যদি কোনো পেশেন্ট ওবেস থাকে তাদের ক্ষেত্রেও এই ওবেসিটি ট্রিগার হিসেবে কাজ করে। ইন্টারফেরন ট্রিটমেন্ট, এটা কিন্তু খুবই অবভিয়াস, কারণ এটা আমরা মিনিমাল চ্যানেল ডিজিজে দেখেছি যে সাইটোকাইন প্রোস্টেটকে ড্যামেজ করে। ইন্টারফেরন ট্রিটমেন্ট এটা কিন্তু একটা ইমিউন রেসপন্স তৈরি করে বডিতে, যেটা সাইটোকাইন তৈরি করার মাধ্যমে প্রোস্টেটকে ড্যামেজ করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন, কারো যদি কনজেনিটালি একটা কিডনি না থাকে, একটা কিডনি ডিসপ্লাস্টিক থাকে, অথবা একটা কিডনি ছোট থেকে অ্যাবসেন্ট বা রিনাল অ্যাজেনেসিস, সো যদি ইউনিল্যাটারাল কিডনি অ্যাজেনেসিস হয়, তাহলে আরেকটা যে কিডনি থাকে তাকে কিন্তু হাইপার ফাংশনিং করতে হয়। এখন হাইপার ফাংশনিং বলতে কি, কিডনির হাইপার ফাংশনিং মানে হাইপার ফিল্ট্রেশন। সো যখন এই অনেক বেশি হাইপার ফিল্ট্রেশন হয়, ফ্লুইড বেশি বেশি কাজ করতে হচ্ছে, তখন এই হাইপার ফিল্ট্রেশন পোডোসাইটকে ক্রনিক্যালি ড্যামেজ করতে থাকে। তো ক্রনিক্যালি ড্যামেজ করতে থাকলে আশেপাশেও ড্যামেজ হয়, সেখান থেকে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস ডেভেলপ করতে পারে। তো এখন এই যে আমরা দেখলাম, এটা কিন্তু খুবই মানে কমপ্লিকেটেড একটা জিনিস, অনেকগুলো কারণ থাকে এটাকে এই ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস তৈরি হওয়ার জন্য। তো এটা আমাদের একটু ট্রিকি থাকতে হবে, যে আমরা যেমন মিনিমাল সেন্স যে দেখেছি, আচ্ছা ঠিক আছে সাইটোকাইন বেড়ে গেছে এজন্যই হবে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এইচআইভি সবাইরই যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস হবে ব্যাপারটা এরকম না, হিরোইন ইউজ করলেই যে হবে এরকম না। সো আমাদের একটু খেয়াল করতে হবে, বিশেষ করে ডেমোগ্রাফিকটা এই জন্য এত ইম্পর্টেন্ট, কারণ এই ডেমোগ্রাফিকের জন্য পার্টিকুলারলি তারা একটু ভালনারেবল থাকে এটা হওয়ার জন্য, তাদের জেনেটিকের মেকআপটা এরকম থাকে। এখন এই পেশেন্টদের মানে আসলে প্রোগ্রেশনটা খুব ভালো না, এবং এই ডিজিজের প্রোগনোসিসও খুব খারাপ। দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা তাদের ক্ষেত্রে সিকেডি ডেভেলপ করে যায়, ক্রনিক কিডনি ডিজিজ। আর নেফ্রোটিক সিন্ড্রোমের যে কমন ফিচার গুলো ছিল, পেশেন্টের ইডিমা ডেভেলপ করবে, পেশেন্টের হাইপার ইনফেকশন হওয়ার চান্স, ইনফেকশন হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, তারপর পেশেন্টের থ্রোম্বোসিস হওয়ার রিস্ক বেড়ে যায়, সেই কমন ফিচার গুলো সবসময় এই পেশেন্টের মধ্যে থাকবে। তো নেফ্রোটিক সিন্ড্রোমের উইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি না। আমরা যদি এখন পেশেন্টকে লাইট মাইক্রোস্কোপি করি, আমরা এই ক্ষেত্রে দেখবো যে অবভিয়াসলি সেগমেন্টাল স্ক্লেরোসিস হয়ে গেছে, এবং ইমিউনোফ্লুরোসেন্স, এখানে কিন্তু আসলে দেখেন কোনো ইমিউন কমপ্লেক্স বা অ্যান্টিবডি এদের নিয়ে কোনো কাজ নাই। সো এটাই মনে রাখেন যে সাধারণত মোস্ট কমনলি মেইনলি এদের ইমিউনোফ্লুরোসেন্স নেগেটিভ থাকে, কিন্তু কিছু অ্যাটিপিক্যাল ফাইন্ডিং হিসাবে ওদের ইমিউন ফ্লুরোসেন্স পজিটিভ আসতে পারে, যেটা আপনি ভুলে গেলেও চলবে, কারণ খুব কমন প্রেজেন্টেশন থাকবে, অ্যাটিপিক্যাল জিনিস সাধারণত আসে না। সো এটা মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এখন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আসলে এটা খুব কমপ্লিকেটেড, কারণ এখানে ব্যাপারটা হয় কি, যেটা আপনাদের জানতে হবে, এখানে যদিও পোডোসাইটস এর ইফেসমেন্ট হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র সাইটোকাইন ইন্ডিউস না, এবং এটা ক্রনিক একটা ডিজিজ। সো মিনিমাল চেঞ্জ ডিজিজ আমরা যেটা দেখেছি যে স্টেরয়েড দেওয়া মাত্রই মিনিমাল চেঞ্জ ডিজিজ অনেক ভালো রেসপন্স করে, এখানে স্টেরয়েড দিলে খুব একটা রেসপন্স করে না, আর যদি খুব একটা রেসপন্স না করে, সো পেশেন্ট আস্তে আস্তে সিকেটের দিকে ডেভেলপ করতে থাকে, আসলে কিছু করার থাকে না। এই আসলে আমাদের ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা কনসেপ্ট আপনার কাছে ইজি হয়ে গেছে, কোথায় ফোকাস করতে হবে আমি আশা করি জিনিসটা বলতে পেরেছি। তারপরে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো এটা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে।
এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।